সকলে আজকে শোকে বিহ্বল। এই মাসে এই দিনে 2004 সালে এই দেশ থেকে চিরতরে অন্যায় অত্যাচার দাবি যান বিএনপি জোটের নেতৃত্বে, যেটি অব্যাহত ছিল সেদিক থেকেই প্রিয় দেশবাসীকে রক্ষা করার উদ্দেশ্যেই আওয়ামী লীগের সভানেত্রী, মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে পার্টি অফিসের সম্মুখে সন্ত্রাসবাদী যে জনসভা চলছিল, সেই জনসভা চলাকালীন সময়ে একের পর এক গ্রেনেড হামলা করে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মৃত্যু নিশ্চিত করার লক্ষ্যে তারা যে কলঙ্কময় অধ্যায় রচনা করেছিল এর অন্যতম প্রধান কারণ ছিল বাংলাদেশের ইতিহাসে যে অর্জন, যে ঐতিহ্য বঙ্গবন্ধু নেতৃত্বে 52 থেকে শুরু করে 1975 15 আগস্ট তার আগ পর্যন্ত সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিয়ে এ দেশকে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর যে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছিলেন প্রিয় নেতাকে 75-15 আগস্ট নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে এদেশের সকল অগ্রযাত্রাকে চিরতরে তারা নষ্ট করেছিল। 1981 সালে এদেশের মানুষের চা পাওয়ার জন্যই, এদেশের মানুষকে বাঁচানোর জন্যই জননেত্রী শেখ হাসিনা যখন এদেশের মাটিতে পা রেখেছিলেন এবং মাটিতে চুম্বন করে উনি বলেছিলেন, হে প্রিয় দেশবাসী, এই দেশের মাটিতে আমি আমার পিতাকে হারিয়েছি, মাতাকে হারিয়েছি, ছোট্ট শিশু ভাই শেখ রাসেলকেও হারিয়েছি, আত্মীয় স্বজনদেরকে হারিয়েছি, আমার হারাবার কিছু নেই, আমি বাংলার মানুষকে কিছু দিতে চাই, বঙ্গবন্ধু যে স্বপ্ন সুখী সমৃদ্ধি সোনার বাংলা এটি আমি করতে চাই। এই যখন যাত্রা শুরু করলেন হাঁটি হাঁটি পা পা করে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে আওয়ামী লীগের নেতা কর্মীদের আবার সুসংগঠিত করে স্বাধীনতাকামী সকল মানুষদেরকে একত্রিত করে যখন আবার ভোট যুদ্ধে লিপ্ত হলেন 1996 সালে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা আপামর জনসাধারণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত এদেশ পরিচালনার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একের পর এক সফলতা অর্জন প্রিয় দেশবাসী লক্ষ্য করেছিলেন। গ্রামে গঞ্জে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত ব্যবস্থা, বিদ্যুতের কর্মকাণ্ড হাতে নেওয়া, মানুষের নিরাপত্তার জন্য গ্রামে গঞ্জে পুলিশ বাহিনী স্থাপন এবং সকলের মধ্যে সহযোগিতাপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ
বন্ধনে আবদ্ধ হওয়া শিক্ষিত জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো এটি যাত্রা যখন শুরু করলেন 2001 সালে নির্লক্ষ্য নির্বাচন হলো এদেশে যত ভোটার 2 কোটি ভোটার আপনারা জানেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল আজিজ তার নেতৃত্বে 2 কোটি ভুয়া ভোটার বানিয়ে নির্লক্ষ্য নির্বাচনের মধ্য দিয়ে 2001 সালের নির্বাচনে এই বিএনপি চারজন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় গেল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের প্রয়োজনে যে কার্যক্রম যে প্রতিষ্ঠানগুলো উনি প্রতিষ্ঠিত করেছিলেন সেই সকল প্রতিষ্ঠানের কার্যক্রম স্তব্ধ করে দিলেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের পরে অন্যায় অত্যাচার ব্যভিচার বাড়িগত ছাড়া হাত পা হারানো স্বজন হারানো যে করুণ দৃশ্য যে ইতিহাস তারা সৃষ্টি করলেন তারই প্রতিবাদে 2004 সালে আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সন্ত্রাস বিরোধী যে সমাবেশ ছিল সেই সমাবেশে তারেক জিয়ার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একের পর এক সেই মঞ্চে গ্রেনেড হামলা করা হল সেদিন প্রিয় নেত্রীকে দেশবাসী এবং আওয়ামী লীগের নেতা কর্মী এতটাই ভালোবাসতেন নিজের জীবনকে সকলে বিপন্ন করে উৎসর্গ করে দিয়ে প্রিয় নেত্রীর চারিপাশে ব্যারিকেড দিয়ে আল্লাহর হুকুম ছিল প্রিয় নেত্রীর জীবন তারা বাঁচিয়েছিল বিনিময়ে আইবি রহমান মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ 24 জনের জীবন এই সন্ত্রাসী সমাবেশে তারা কেড়ে নিয়েছিল এবং হাজার হাজার নেতা কর্মীর হাত পা উড়ে গিয়েছিল অসংখ্য নেতা কর্মীর শরীরে এই গ্রেনেডের স্পিনটা বিদ্ধ অবস্থায় এখনো তারা মরণ যন্ত্রণা নিয়ে অসহায় পঙ্গুত্ব জীবন যাপন করছে প্রিয় নেত্রী চোখ কানের সমস্যা দেখা দিল প্রাণের কাছে দেখা দিল আবার নতুন ভাবে নতুন আঙ্গিকে আওয়ামী লীগকে সুসংগঠিত করে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে নতুন ভাবে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে উনি যাত্রা শুরু করতে এখনো সেই স্বাধীনতা বিরোধী পক্ষ এদেশের মানুষ ধ্বংস হয়ে যাক এই দেশের সকল উন্নয়ন স্তব্ধ হয়ে যাক বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা হানি হোক তারা তাদের সেই পরিকল্পনা অব্যাহত রেখেছে আমরা আজকে 21 আগস্টের গেট হামলার প্রতিবাদের এই মঞ্চ থেকে আমরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ভাবে আমরা জানিয়ে দিতে চাই দেশের বাস্তবতায় কালীগঞ্জের বাস্তবতায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে দেশের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে কোন দ্বিমত নেই দ্বিমত হওয়ার কোন সুযোগ নেই আমরা সকলে একই সাথে একই অবস্থানে আছি এই দেশে আর কোন 21 আগস্ট জন্ম নেবে আমরা সেই সুযোগ বাংলার মাটিতে আমরা দেব না আমাদের জীবন থাকবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি